everyone, good morning, welcome to the channel. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি. সো লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাঁকুড়া যাওয়ার প্ল্যান হচ্ছে, আর তোজর যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে, ওর বাবা ওখানে থাকে, তো আজকে আমরা যাচ্ছি বাঁকুড়ায়. আর আমাদের হচ্ছে আজকে দুপুরের ট্রেন হাওড়া থেকে. সো আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব. আর সকালে তোজোকে দুধ খাইয়ে দিয়েছি, আমিও চাটা খেয়ে নিয়েছি. আর যেহেতু অনেক দূরে যাওয়ার, সো ঘর থেকে একটু হালকা করে ভাত খেয়ে বেরোবো. রাতে একটু ডাল করে রেখেছিলাম, আর এখন ভাত আর গরম গরম ভাজা করব. আর সকালে এত কিছু খেতে ইচ্ছে করে না, ডাল ভাত ভাজা এনাফ. সো আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাচ্ছি. আমাদের জিনিসপত্র সব রাত্রেবেলায় গোছানো হয়ে গেছে, তো ওখানে গিয়ে তো অনেক কিছু প্ল্যানস আছে, সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে পরের ভিডিওগুলোতে শেয়ার করব. সো আজকের এই ব্লগটা তোমরা দেখতে থাকো. হ্যালো গাইস, এই দেখো তোজো ব্ল্যাক, মামাও ব্ল্যাক, আর আমরা এখন বেরুচ্ছি. আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে. আর এই ইডুলো ব্ল্যাক. আচ্ছা দাঁড়াও, বলছি ক্যাব বুক করা হয়ে গেছে, আমরা বেরোচ্ছি এখন. আমরা বসে আছি এখন ট্যাক্সিতে, আর কিছুক্ষণের মধ্যে হাওড়া পৌঁছে যাচ্ছি. এই যে তোজো, তোজো খুব এক্সাইটেড. ও তোজো নাকি টায়ার্ড হয়ে গেছে. ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে. তো আমরা স্টেশনে পৌঁছে গেছি, হাওড়া স্টেশনে. আর দেখতে পাচ্ছ এই যে সামনে রেড কালার, এটা হচ্ছে আমাদের ট্রেন দুর্গাপুর যাওয়ার. আর তোজো দেখো অ্যাকুরিয়ামের ফিশগুলো দেখে এনজয় করছে, আর ট্রেনের জন্য ওয়েট করছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে. আমাদের অবস্থা দেখো, ট্রেনে বসে গেছি আর বসে কি পোজ মারছি মা আর ছেলে মিলে. আর ট্রেনের বাইরের নজারাটা দেখো, জাস্ট চারিদিকে শুধু সবুজ আর সবুজ. আমরা যারা শহরে থাকি এই ন্যাচারাল বিউটি দেখে খুবই পাগলা হয়ে যাই, আর ক্যাপচার না করে তো থাকতেই পারি না. অ্যাকচুয়ালি তোজোর এইবারের এক্সামে জিকেতে একটা টপিক ছিল রেলওয়ে স্টেশন বলে, সো সেখানে এটা ছিল যে প্ল্যাটফর্মে যে ওয়াচ থাকে সেটাই তোজো আমাকে জিজ্ঞেস করছে. মামা এটা তো আমি সেই বইয়ে পড়েছিলাম, রেলওয়ে প্ল্যাটফর্মে যে থাকে ওয়াচ. সো ট্রেনে উঠার আগে এই ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি দুটো নিয়ে নিয়েছিলাম, এবার আমি আর তোজো মিলে খাচ্ছি. সো দেখো এখানে ফ্লাইটের মতো, ট্রেনেও আমি তোজোকে গেম দিয়ে দিয়েছি, না হলে ও খুব যন্ত্রণা করে, সেটা তো তোমরা জানোই সবাই. দেখো তোজোর অবস্থা, ও ওর মতো গেম খেলেই যাচ্ছে, আর আমি উইন্ডো সিটে বসে র্যান্ডমলি ক্লিপস নিয়েই যাচ্ছি. সো আমরা এইমাত্র নামলাম দুর্গাপুর স্টেশনে, এই যে পেছনে দেখতে পাচ্ছ. তো আমার হাজবেন্ড আসছে আমাদেরকে নিতে, বাসে আছে, তো আমরা একটু ওয়েট করি বাইরে দাঁড়িয়ে, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে. ট্রেনকে টাটা করে দাও, তোজোর ট্রেন চলে যাচ্ছে,
আর তোজো চলে এসেছে দুর্গাপুরে পাপার কাছে। তোজো এদিকে দেখো, তোজো দুর্গাপুর চলে এসেছে পাপার ঘরে। সো ফাইনালি মিস্টার হাজবেন্ডকে পেয়ে দেখো আমি কি হ্যাপি। সো বাস থেকে নেমে এবার আমার হাজবেন্ড ওর বাইকটা নিয়ে নিচ্ছে, আর এটা হচ্ছে ওর নিউ বাইক। আর তোজো দেখো ওর পাপার নিউ বাইক দেখে কি আশ্চর্য হয়ে আছে। আমরা চলে এসেছি বাবার ঘরে। দেখো সবাই, আমি এখন রেস্ট মুডে আছি, খুবই টায়ার্ড হয়ে গেছি সারাদিনের জার্নি করে। আর তোজোকে দেখো, তোজো তোজো ড্রয়িং করছে। পাখি ড্রয়িং করছো, তোজো পাখি ড্রয়িং করছে, আর আমি করছি রেস্ট, খুবই টায়ার্ড হয়ে গেছি। তো আমি চলে এসেছি এখন ব্লগটাকে এন্ড করতে। তো আসার পর ফ্রেশ ট্রেশ হলাম, চাটা খেলাম, স্ন্যাক্স ট্যাক্স খেলাম, আর খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, সারাদিনের জার্নি ছিল। তো তোমরা হয়তো ভাবছো যে আমি বলেছিলাম যে বাঁকুড়া আসবো, তাহলে আমি দুর্গাপুরে কেন নামলাম? অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড বাঁকুড়াতেই থাকে, বাট দুর্গাপুর স্টেশন হয়ে আসতেও সুবিধা হয়। তো আমরা দুর্গাপুর স্টেশনে নেমে গেছিলাম, সেখান থেকে বাসে উঠলাম, উঠে তারপর বাস থেকে নেমে ওর বাইক রাখা থাকে স্ট্যান্ডে, তো বাইকটা নিয়ে, আর বাঁকুড়া থেকে আরেকটু ভেতরেও থাকে, সো ওখান থেকে বাইক দিয়ে আমরা চলে এসেছি। তো প্ল্যানস আছে, বিষ্ণুপুর বলে একটা জায়গা আছে কাছাকাছি, সেটা ভিজিট করব। তাহলে খুব তাড়াতাড়ি সেটার উপর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে আসছি। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবে। সো চলো, আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।